হ্যালো ভিউয়ার্স প্রাচীন মানব সভ্যতার ইতিহাসে যে কয়টি চরিত্র নক্ষত্রের মতো স্বমহিমায় আলোকিত হয়ে রয়েছেন তার মধ্যে অন্যতম একজন হলেন ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবি খ্রিস্টপূর্ব আঠারোশো অব্দে মেসোপাটিমিয়ায় জন্ম নেওয়া হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনিয়ার প্রথম রাজবংশের ষষ্ঠ রাজা তিনি ইতিহাসে আদর্শবাদী রাজা বলেও সুপরিচিত রয়েছেন তবে হাম্মুরাবি ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে রয়েছেন তার প্রণীত আইন হাম্মুরাবি কোডের জন্য চলুন এই ভিডিওতে মহামতি হাম্মুরাবির আদ্যপান্ত জেনে নেওয়া যায় প্রাচীন অ্যামেরাইটটা ছিল যাযাবর এক জাতিগোষ্ঠী যারা খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের দিকে এবার নারী যা বর্তমানে সিরিয়া এই উপকূলীয় অঞ্চল থেকে এসে মেসোপটেমিয়ায় তারা ক্ষমতা দখল করে খ্রিস্টপূর্ব উনিশশো চুরাশি দিকে ব্যাবিলনের রাজ সিংহাসন দখল করতে সক্ষম হয় তারা অ্যাবেরাইট রাজবংশের পঞ্চম রাজা সিম মোবাল্লিদ প্রজাদের নিকট জনপ্রিয় এক শাসক হলেও রাজ্য বিস্তার কিংবা দক্ষিণে প্রতিদ্বন্দ্বী শহর লার্সার সাথে প্রতিদ্বন্দ্বিতায় অক্ষম ছিলেন উল্লেখ্য লার্সা ছিল তৎকালীন পারস্য উপসাগরের সবচেয়ে লাভজনক বাণিজ্য কেন্দ্র ব্যবসা বাণিজ্য চাঙা থাকায় শহরটি প্রভূত উন্নতি ও সমৃদ্ধি লাভ করেছিল দক্ষিণ মেসোপটেমিয়ার বেশিরভাগ শহর ছিল লার্সার নিয়ন্ত্রণে সম্রাট সিন মোবাল্লিদ লার্সা দখলের উদ্দেশ্যে আক্রমণ করলে লার্সা সম্রাট প্রথম রিমসিনের কাছে তাকে পরাজয় বরণ করতে হয় ব্যর্থতার এই গ্লানি সইতে না পেরে সিংহাসন থেকে পদত্যাগ করেন সিন মোবাল্লিত। এবং উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে সিংহাসন প্রাপ্ত হন হাম্মুরাবি চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল হাম্মুরাবির শাসন ক্ষমতা গ্রহণের পর তিনি রাজ্যের মানচিত্রের খোলস পাল্টে দেন হাম্মুরাবি সিংহাসনে আরোহণের সময় ব্যাবিলন রাজ্য কেবল ব্যাবিলন কিস সিপ্পার এবং বরসিপ্পা শহরগুলো অন্তর্ভুক্ত ছিল কিন্তু পরপর কতগুলো সফল সামরিক অভিযান ও রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে তিনি কিছু শহরের দখল নিয়ে ব্যাবিলনীয় সাম্রাজ্য সাম্রাজ্যরেখা আরও বিস্তৃত করেন হামরাবি তার প্রশাসনিক কাঠামো সুবিন্যাস্ত করতে পূর্ণ মনোযোগী ছিলেন পিতার দেখানো পথে হাঁটার পাশাপাশি তিনি শহরের দেয়াল আরও প্রসারিত ও উঁচু করেন জনগণের চাহিদার প্রতি তিনি ছিলেন সদা সতর্ক ও যত্নবান উন্নত সেচ এবং তার নিয়ন্ত্রণাধীন শহরগুলোর অবকাঠামো রক্ষণাবেক্ষণের পাশাপাশি দেবতাদের জন্য দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ করেছিলেন তিনি এর ফাঁকেই তিনি তার সৈন্যদের নির্দিষ্ট একটি ক্রমানুসারে সাজিয়ে মেসোপটেমিয়ার দক্ষিণাঞ্চলে প্রচারাভিযানের পরিকল্পনা করছিল এরই মধ্যে এলামিওরা মেসোপটেমিয়ার কেন্দ্রীয় সমভূমিতে পূর্ব দিক থেকে আক্রমণ করলে হাম্বুরাবি তাদের পরাজিত করার জন্য লার্সার সাথে মিত্রতা স্থাপন করে ওই যুদ্ধে পরাস্ত হয় এলামিওরা অ্যালামিওদের হারানোর পর তিনি লার্সার সাথে সন্ধি ভেঙে দেন এরপর নিপ্পুর এবং লাগাসের মতো অন্যান্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করে লার্সার দখলে থাকা উরুক এবং ইসিনসহ নিজের কড়ায়েত্তে নিয়ে আসেন উরুক এবং ইসিন জয় করার পর তিনি নিপ্পুর এবং লাগাসের সেনাবাহিনী নিয়ে সরাসরি লার্সায় পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন লার্সাও মাথা নত করে তার সামনে পরাক্রমশালী লার্সার রাজা প্রথম রিমসিনের পতনের পর ব্যাবিলনে হাম্মুরাবির বিরুদ্ধে যাওয়ার সাহস আর কারোরই ছিল না মেসোপটেমিয়ার দক্ষিণাংশ নিয়ন্ত্রণে চলে আসায় তিনি এবার নজর দেন উত্তর ও পশ্চিম অঞ্চলগুলোর দিকে সিরিয়ার মারির অ্যামেরাইট সাম্রাজ্য দীর্ঘদিন ধরে ব্যাবিলনীয় অ্যামেরাইট সাম্রাজ্যের মিত্র ছিল সিরিয়ার সম্রাট জিমরি লিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন হাম্মুরাবি জিমরি লিম মেসোপটেমিয়ার উত্তরে সফল সামরিক অভিযান চালিয়ে প্রচুর ধন সম্পদ অর্জন করেছিলেন ফলে মারি পরিণত হয় মেসোপটেমিয়ার অন্যতম সম্পদ ও ঐশ্বর্যশালী শহরে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত মারি ছিল তৎকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র তাই যে কেউ এই শহরের দখল নিতে চাইবে এটাই স্বাভাবিক সতেরোশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হাম্মুরাবি মারিতে আক্রমণ করেন কিন্তু কিছু বিশেষ কারণে তিনি এই শহর জয়ের বদলে ধ্বংস করে দেন অন্যান্য বিজিত শহর দখল নেওয়ার পর তা মেরামত ও সংস্কার করা হতো কিন্তু হাম্মুরাবি কেন এত গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্রকে ধ্বংস করে দিয়েছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের মাঝে যথেষ্ট বিতর্ক রয়েছে তবে অনেকেই মনে করেন ব্যাবিলন শহরকে শ্রেষ্ঠত্বের আসরে বসানোর জন্যই তিনি মারিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছিলেন কারণ তখনকার সময় ব্যাবিলনের সাথে সমৃদ্ধি ও ঐশ্বর্যের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মারি হামমুরাবিকোর যুদ্ধবিগ্রহ ও নগর দখলে জীবনের অধিকাংশ সময় ব্যয় করলেও তার আমলের শিলালিপি চিঠিপত্র এবং রাজনথি ঘাটলে দেখা যায় তিনি প্রজাদের উন্নয়ন ও কল্যাণ সাধনে ছিলেন নিবেদিত প্রাণ তাকে ভূমি নির্মাতা উপাধিতে ভূষিত করার প্রমাণও পাওয়া যায় কারণ তিনি সমগ্র অঞ্চলে বহু ভবন এবং খাল নির্মাণের আদেশ দিয়েছিলেন রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্রাট হাম্মুরাবি আইন কানুনের লিখিত অনুশাসনও তৈরি করেছিলেন যা ইতিহাসে হাম্মুরাবি কোড নামে পরিচিত এই হাম্মুরাবি কোডে প্রতিটি গুরুত্বপূর্ণ অন্যায়ের জন্য নির্দিষ্ট শাস্তি বরাদ্দ ছিল ব্যবিলন ও তার ক্ষুদ্র রাষ্ট্রসমূহের প্রত্যেক নাগরিককেই মেনে চলতে হতো প্রণীত সেই নীতিমালা এই নীতিমালাকে স্থায়ী দলিল হিসাবে রূপ দিতে তা খোদাই করা হয়েছিল পাথরে এগুলোর মধ্যে কিছু আইন ছিল এরকম যদি কোনো ব্যক্তি মন্দির বা সম্রাটের সম্পত্তি চুরি করে তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে চুরির মাল যার কাছে পাওয়া যাবে তার জন্য একই শাস্তি বরাদ্দ কোনো ব্যক্তি কারো দাসই হরণ করলে তাকে প্রাণদণ্ড দেয়া হবে পলাতক দাসকে কেউ আশ্রয় দিলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যদি কেউ কোনো ব্যক্তির কাছে ঋণ জালে আবদ্ধ থাকে তাহলে তার স্ত্রী পুত্র বা কন্যা ওই ব্যক্তির কাছে তিন বছর দাস জীবনযাপন করতে বাধ্য থাকবে এরকম প্রায় দুইশো বিরাশিটি আইন লিপিবদ্ধ করে রাজার কাছে পেশ করেন সভাসদেরা চূড়ান্ত যাছাই বাছাই ও কাটছাটের পর আইনগুলোকে অনুমোদন দেয়া হলে ব্যাবিলন জুড়ে কার্যকর হয় ইতিহাসের অন্যতম প্রাচীন আইন হাম্মুরাবি কোড নিঃসন্দেহে এই আইন প্রাচীন পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল উনিশশো এক সালে এলামিওদের প্রাচীন রাজধানী সুসা থেকে আবিষ্কার করা হয়েছিল এই অমূল্য রত্ন মোট বারোটি পাথরের টুকরোয় লেখা এই আইন সংকলন পৃথিবীর অন্যতম প্রাচীন আইন হিসাবে সুপরিচিত আক্কাদীয় ভাষায় লেখা এই আইনগুলো অক্ষর জ্ঞান সম্পন্ন যে কেউ পড়তে পারতেন সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দে বৃদ্ধ হাম্মুরাবি অসুস্থ হয়ে পড়েন তাই তিনি তার রাজ সিংহাসনের গুরুবার তার পুত্র শামসু ইলুনাকে সঁপে দেন দিন যত গোড়াচ্ছিল সম্রাটের অবস্থার তত অবনতি হচ্ছিল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে ইহলোক ত্যাগ করেন হাম্মুরাবি মৃত্যুর পর পিতার অর্জিত রাজ্য রাজ্যসেবারেখা ধরে রাখতে পারেনি তার সন্তান শামসু ইলুনা বারবার শত্রুদের আক্রমণে ক্রমশ অঞ্চল হাতছাড়া হতে থাকে হাম্মুরাবি তার জীবদ্দশায় যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তার মৃত্যুর এক বছরের মাথায় অনেক নগর ও শহর তাদের স্বায়ত্ত শাসন ঘোষণা করে পরবর্তীতে হাম্মুরাবির উত্তর কেউই পুরো রাজ্যকে আর একত্রিত করতে পারেনি ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ